ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः ॐ प्रणतानां प्रसीदत्वं देवि विश्वार्तिहारिणि त्रैलोक्यो वासिनामिट्टे लोकानां वरदा भव ॐ शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष कृपाय एवं पूजनीय स्वामी विभात्मानंद जी एवं अध्यक्ष रामकृष्ण मिशन आश्रम दिनाजपुर एदेर सहायतार आमरा आबार समबेत होते पेरेछि श्री रामकृष्ण संघेर अष्टम संघ गुरु परम पूजनीय श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराजेर वक्तृता संकलन सत् प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आज के जे वक्तृताटी आलोचना हबे से वक्तृता मालाय वक्तृता संख्या 29 स्थान ए वक्तृता दिएछिलेन तिनि रामकृष्ण मिशन शिलंग 26 मार्च 1957 साले। शुरूर आगे आपनादेर सकलेर काछे क्षमा प्रार्थी কারণ আমি সময় মতো শুরু করতে পারিনি, এই নানা ধরনের টেকনিক্যাল সমস্যা থাকে। আপনারা যে এতক্ষণ অপেক্ষা করেছেন এর জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। কুরুক্ষেত্রে অর্জুন বিষাদগ্রস্ত হলেন কেন? যুদ্ধের লক্ষ্যই তো প্রতিপক্ষকে ধ্বংস করা। কৌরবগণ বঞ্চনা করে পঞ্চপাণ্ডবকে সর্বহারা করেছে, তারই প্রতিকারের জন্য এই রণোদ্যম। এর জন্য অর্জুনকে কত তপস্যা করতে হয়েছে। তিনি শৌর্য বীর্য উদ্যমে ভরপুর হয়ে তো যুদ্ধক্ষেত্রে এসেছেন, নিজে কত বড় যোদ্ধা তাতে আবার শ্রীকৃষ্ণকে সারথি রূপে পেয়েছেন। যুদ্ধক্ষেত্রে এসে প্রথমেই বললেন, সেনয়ুর উভয়ের মধ্যে রথম স্থাপয়া মে অচ্যুত। হে কৃষ্ণ, আমার রথটি উভয় সেনার মাঝখানে রাখো। শ্রীকৃষ্ণ সেভাবেই রাখলেন। অর্জুনের উদ্দেশ্য কৌরব পক্ষের যোদ্ধারা রণাঙ্গনে কে কোথায় রয়েছেন তা ভালো করে দেখে নেওয়া, কিন্তু তাদের দেখতে গিয়ে তার মনে হঠাৎ বিপরীত ভাব দেখা দিল। ভাবলেন, কি দেখছি, এরা সব যে আমার আত্মীয় স্বজন, আচার্য, বন্ধুবান্ধব, এদের হিংসা বিদ্বেষ করা অনুচিত। রাজ্যসুখ ভোগের জন্য এদের বধ করতে উদ্যত হয়েছি না, কেন না তা হবে না। তার চেয়ে বরং কৌরবগণের হাতে আমার মরণ শ্রেয়। কেন এই বিষাদ এলো অর্জুনের মনে? গীতার সৃষ্টি হবে বলে, ভোগে বিতৃষ্ণা থেকে এলো বিষাদ, বিষাদ থেকে গীতার উৎপত্তি। মহারাজ পরীক্ষিত বিষাদগ্রস্ত হয়ে সুখদেবের কাছে ভাগবত শুনেছিলেন, তেমনি অবস্থায় আমরা মন দিয়ে যা শুনি তাই আমাদের মনে গভীর ছাপ রেখে যায়, মনে পরিবর্তন আসে। এটা একটা চিরন্তন প্রশ্ন আমাদের সকলের কাছে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে গেলেন এবং এই যে দীর্ঘ সময় ধরে তিনি এতে ছিলেন, তিনি অজ্ঞাতবাসে ছিলেন এবং সবটুকু সময় তিনি গভীর তপস্যা করেছিলেন, তথাপি এত গভীর তপস্যা, এত প্রস্তুতি সত্ত্বেও তিনি কেন তার এরকম অবস্থা হলো? তাঁর তো এরকম অবস্থা হওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, তাহলে তাঁর এরকম হলো কেন? বলছেন, অর্জুন একেবারে যোদ্ধার মতো যে কাজটা করেছিলেন সেটা হলো এই, সেটা হচ্ছে যে অর্জুন যেমন আমরা আপনারা মায়েরা তো বেশি আমাদের ক্লাসে, মায়েদের উদাহরণ দেওয়া ভালো, রান্না করার আগে যেরকম সবজি আপনারা দেখে নেন কী কী সবজি আছে না আছে এগুলো যেমন আপনারা দেখে নেন, অবহিত থাকেন যে এই সবজি দিয়ে এইটা দিয়ে আজকে এই রান্না করব। কিছু নেই, এক জায়গায় দেখেছিলাম কাঁচকলা দিয়ে কী সুন্দর কাঁচকলা পড়েছিল, সেই কাঁচকলাকে সেদ্ধ করে কী সুন্দর কাঁচকলার কোপ্তা করে, আলু নেই সেই কাঁচকলা কোপ্তার তরকারি। একবার রিলিফ করতে গেছিলাম, আজকেই গল্প করছিলাম যে সাধুদের খাওয়াবেন মায়েরা, ভীষণ জল ছিল, এক কোমর জল ছিল প্রায় 11 দিন, তারপরে সেই জল চলে যেতে মাটি শুকনো হতে আমাদের রিলিফ শেষ হলো প্রায় 17-18 দিনে। তা মায়েরা ওখানে একটা মায়েদের একটা ছোট্ট আশ্রম আছে, শ্রী শ্রী মায়ের শিষ্য কোনো একজন সন্ন্যাসী তিনি করেছিলেন মেদিনীপুরে, সেই জায়গাতে আছে। তা উনি আমাদের খাওয়াবেন, তা কী খাওয়াবেন না, ভাত ডাল আর একটা তরকারি। তরকারিটা খেতে গিয়ে অদ্ভুত লাগলো,
কী দিয়ে তরকারি হয়েছে, সয়াবিন, আমাদের যে সয়াবিন বড়ি আছে সেটাকে চাটুক, আমি রেসিপি বলছি না, আমি বলছি যে মায়েরা যে রান্নাটা করে দেখালেন যেটা আছে সেটা দিয়ে, কিন্তু সেটা দিয়ে কেমন করে আমরা আমাদের পরিচিত যে পরিবেশ, পরিচিত যে পরিস্থিতি সেটাকে কেমন করে অতিক্রম করব সেইটার কথা বলছি। সয়াবিন বড়ি ছিল, সেই সয়াবিন বড়িগুলোকে মুটি দিয়ে চার টুকরো করেছেন, আর তার সঙ্গে ওই রকম ছোট্ট ছোট্ট করে আলু কেটে আর পোস্ত কেটে ভাত, কড়াইয়ের ডাল আর আলু পোস্ত, এই নিয়ে যারা সাধুরা এসেছিলেন, সাধু ব্রহ্মচারী যারা স্বেচ্ছাসেবক এসেছিলেন সকলকে মায়েরা দুপুরে খাওয়ালেন। খুব সাধারণ ব্যবস্থা, কিন্তু কি অসাধারণ ভাবটি। ঠিক সেই রকম কোনো কাজ করার আগে তার প্রস্তুতিটা নেওয়া খুব জরুরি। যেমন আমরা ক্লাস করতে আসার আগে পড়াশোনা করি, চিন্তা করি, ভাবি কি বলবো, কেমনভাবে বলবো, এই প্রস্তুতিটা নেওয়া দরকার। অর্জুন দেখাচ্ছেন, অর্জুন তাই প্রস্তুতি নেওয়ার জন্য তিনি সেই রথটিকে দুই পক্ষের যোদ্ধা পাণ্ডব এবং কৌরবদের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করালেন, কিন্তু হলো অন্য কাণ্ড। পাণ্ডব এবং কৌরবদের দেখে তার মনের ভেতরে একটা গভীর বৈরাগ্যের সঞ্চার হলো। তার মনে হতে থাকলে এরা যে আবার বড় আপনার জন, কেমন করে এদের সঙ্গে যুদ্ধ করব, এবং এদের সঙ্গে যুদ্ধ করেও আমি যদি একটা নতুন রাজত্ব স্থাপন করি তাহলে যাদের সঙ্গে যুদ্ধ করে এসেছি তাদের পরিবার, তাদের এদের কি অবস্থা হবে, এই ভাবনাটা নিরন্তর তার মনের ভেতরে জাগছিল। নিরন্তর যেন তিনি সেই কষ্টটি পাচ্ছিলেন, এবং সেই কষ্টের অপনোদনের জন্য শ্রীকৃষ্ণ তাকে যে কথা বললেন তাই শ্রীমৎ ভগবদ গীতার কথা। পরীক্ষিত ঠিক একই অবস্থা দেখেছি, পরীক্ষিতের আর 7 দিন মাত্র অবশিষ্ট আছে, তিনি মনে করলেন যে শেষ সময়টা কী করব, না ভগবানের কথা শুনতে শুনতে যাব। আমরা গতকাল এই অংশটা বলেছি কিন্তু এর সাথে মিশে আছে বলে এই অংশ থেকে আরেকটু পাঠ করব, এটা শ্রীমদর্শন থেকে হয়েছে। বলছেন নিজের কথা বলতেন, দেখো না আমার নিজের ব্যাপার কি প্রহেলিকা, বাড়িতে কলহ, একদিন রাত্রি 10টায় গৃহত্যাগ করলুম, মনে সংকল্প এই দেহ আর রাখবো না, লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। সঙ্গে স্ত্রীও সঙ্গে গেলেন, শ্যামবাজারের মোড়ে গাড়ির চাকা ভেঙে গেল, পাশেই এক বন্ধুর বাড়িতে ছিল সেখানে ওঠা গেল, বন্ধু ভাবলে অত এত রাত্রে কি আপদ এলো। অনেক কষ্টে রাত্রি 10টা একখানি গাড়ি জোগাড় করে গেলাম বরানগরে ভগ্নির বাড়িতে, ঈশান কবরেজ ভগ্নীপতি। পরের দিন সিঁদুর সঙ্গে, সিঁদুর মানে তার ভাগনা সিদ্ধেশ্বর মজুমদার, তার সাথে তিনি বেরোলেন, সারাদিন বাইরে এ বাগান ও বাগান বেরিয়ে কাটাচ্ছে, আসলে তিনি আত্মহত্যার একটা জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন। সিধু জানে না আমার মনের এই অবস্থা, সন্ধ্যের কিছু পূর্বে ফিরছি, তখন সিধু বললে মামা রাসমণির বাগানে একটি সাধু থাকেন, দেখবে চলো। বাগানে ঢুকে সুন্দর ফুল বাগান, ফুল তুলছি শুকছি আর ভাবছি আহা কি সুন্দর, আমরা একটু কবি ছিলাম কি না। তারপরেই ঠাকুরের ঘরের বাইরে দাঁড়িয়ে শুনি ওই কথা, এক ঘর লোক বসা, ঠাকুর বলছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, তারপরের কথা কথামৃতে সব রয়েছে। এই যে অদ্ভুত একটা সুন্দর জিনিস, ঠাকুর একদিন তার অন্তর্যামী ঠাকুর একদিন তার মনের ভাব বুঝতে পেরে বলেছিলেন, বালাই কেন যাবে তুমি শরীর ত্যাগ করতে, বললেই হলো, তোমার যে গুরুলাভ হয়েছে যে অভাবনীয় অচিন্তনীয় স্বপ্নের অগোচর, তার কৃপায় তা সহজ হয়ে যায়। বলেছিলেন বাজিকর 10,000 লোকের সামনে একটা গাঁট দেওয়া দড়ি ফেলে দিলেন, বাজিকর 10,000 লোকের সামনে একটা গাঁট দেওয়া দড়ি ফেলে দিল, একটি গাঁটও কেউ খুলতে পারল না। তারপর বাজিকর নিজে হাতে নিয়ে হাত নাড়িয়ে সব গাঁট খুলে ফেললো, তার কৃপায় অসম্ভব সম্ভব হয়। শ্রীমা বললেন দেখুন কোথায় শরীর ত্যাগের সংকল্প আর কোথায় ভগবান লাভ, তাই দুঃখ দেন তিনি কোলে টেনে নেবেন বলে। হিউম্যান লাইফ ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাপোলজি ফর সুইসাইড উইদাউট গুরু। এই যে অর্জুনের যে অবস্থা, তিনি মনে করছেন এই জীবন রেখে কি হবে, আমি যদি সেই রাজ্য লাভ করি তাহলে সেই রাজ্য লাভ করে আমার তো কোনো কাজে লাগবে না, আমি সেই রাজ্যটা কেন নেব, আমার তো কোনো প্রয়োজন নেই,
তাহলে কেন এই রাজ্য নিয়ে আমি করবটা কি? কাঁদছেন আর বলছেন, বলছেন এই রাজ্য নিয়ে আমি কি করব, এই রাজ্য, এই রাজ্যতে এখানে তো আমার কোনো অধিকার নেই, বলছেন এই এইটা নিয়ে আমি করব কি, আমার কোনো প্রয়োজন নেই, আমি আমার কিচ্ছু দরকার নেই, তুমি আমাকে এই যুদ্ধ করতে বলো না, আমার যদি হয়, বলছেন যে হত বা প্রাপসি স্বর্গম জিত্বা বা ভোক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্থায় যুদ্ধায় কৃতনিশ্চয়। আমরা ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থর কথা বলি, কিন্তু তার এই অদ্ভুত কথা যে বলছেন যুদ্ধ হতে তার ফল হবে স্বর্গলাভ, আর যুদ্ধে জয়ী হলে পৃথিবী ভোগ করবে, অতএব কৌন্তেয় এই যুদ্ধের জন্য প্রস্তুত হও। যে মানুষটি বলছিলেন যে কখনো তিনি যুদ্ধ করবেন না, তাকে যেন একটা নতুন পথের সন্ধান দিলেন। তিনি বললেন অসচ্ছন্ন শোচস্তম প্রজ্ঞাবাদর্শ ভাসসে গতাসুন গতাসুঞ্চ নানু শোচন্তি পণ্ডিতাঃ। যে যাদের জন্য শোক করার কোনো কারণ নেই, আমরা এইটা সবসময় ভাবি, কারোর জন্য আপনি সারাটা জীবন ধরে করলেন, তারপরে শেষকালে এসে তিনি বললেন না 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 না, তোমাকে আর আমার জীবনের প্রয়োজন নেই, তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাও, সেটা বড় কষ্টের, খুব বেদনার। কিন্তু আমরা যদি মনে করি যে জীবন আর এগোবে না, জীবন থেমেই যাবে, তাহলে তার মতো বোকামি আর কোনো কিছুতে হয় না, সেটা কখনোই করা উচিত নয়। তাই জন্য তিনি যেন বলছেন অসচ্ছন্ন শোচস্তম প্রজ্ঞাবাদর্শ ভাসসে, যাদের জন্য তোমার শোক করার কোনো কারণ নেই, তুমি তাদের জন্য শোক করছো, আবার এদিকে জ্ঞানীর মতো কথা বলছো যে আমি এই করে কি করব, আমার এটার তো কোনো প্রয়োজন নেই, তাই বলছেন আবার জ্ঞানীর মতো কথা বলছো। কিন্তু যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী, তারা কি মৃত কি জীবিত, কারোর জন্য শোক করেন না। যে প্রকৃত যদি তত্ত্বজ্ঞান লাভ করতে হয়, তাহলে কিছুতেই শোক করা চলে না, এই শোক করার কোনো মানে হয় না। তিনি যেন নতুন করে তাকে একটা জীবনের একটা নতুন অর্থ শেখাতে চাইছেন। বলছেন কেমন সে জীবন, বলছেন না জয়তে ম্রিয়তে বা কদাচিত নায়ম ভূত্বা ভবিত্বা বা ন ভূয়ঃ অজো নিত্যম শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অদ্ভুত সুন্দর একটি কথা বলছেন, তুমি কাউকে মারতে পারো না, এই আত্মা, তোমার যে মনে হচ্ছে তুমি শরীরকে মারছো, কিন্তু আত্মাকে তুমি মারতে পারো না, এই আত্মা কখনো জন্মগ্রহণ করেন না, মৃত্যুমুখে পতিত হন না, আত্মা অন্যান্য জাত বস্তুর মতো জন্মগ্রহণ করে অস্তিত্ব লাভ করেন না, কারণ সদরূপে আত্মা চিরবিদ্যমান, আত্মা জন্মরহিত, আত্মা নিত্য, আত্মা শাশ্বত এবং পুরাণ, পুরা এব নব, প্রতি মুহূর্তে প্রতিক্ষণে উৎসের প্রতি মুহূর্তে সে নবভাবে প্রকাশিত হয়, তাই শরীরের নাশে মুক্তি আমাদের কোনো রকম ক্ষয় হয় না। আমাদের একটা গান আছে, আমাদের শরীর গেলেই গাওয়া হয়, আমার শরীর গেলে হয়তো ব্রহ্মচারী সেরকম সুযোগ হলে গাইবে, অস্ত্র আমায় কাটতে না রে ও অগ্নি না পুড়াতে পারে, সলিলে গলি না আমি বাতাসও না শুকায় মোরে, মরণ কি ভয় দেখাও মোরে, মৃত্যুঞ্জয় জ্ঞান রূপী শিব আছেন আমায় কোলে করে, দেহের নাশে মরি না আমি সে কথা যে জেনেছি, যে তেমনি শিশু ছিলাম বুড়ো যুবা হয়েছি বৃদ্ধ হব দুদিন পরে, তেমনি আবার শিশু হব দেহের দাসে দেহান্তরে। আমরা এত তত্ত্ব কথা জানি, এত কিছু জানি, কিন্তু তবু আমাদের কষ্ট কিছুতেই কোনোভাবেই যেন কমতে থাকে না, তাই যেন ভগবান আমাদের কাছে আসেন বারবার তার বাণী আমাদের কাছে প্রকাশ করার জন্য, আমাদের কাছে বোঝাতে আসেন যে এই জীবন যেটা দেখছি সেটা একটা অনন্ত জীবনের একটা খণ্ড মাত্র, এই জীবন যদি শেষ হয়ে যায়, আমার যদি কর্ম ফল থাকে, আমার যদি কর্ম থাকে, তাহলে সেই কর্মফল অনুসারে আমার নতুন দেহ ধারণ করবে, কিন্তু মুক্তির চেষ্টাটা সদা সর্বদা করা দরকার, এবং এই মুক্তির চেষ্টা যারা মুমুক্ষু হয়ে যায় তাদের ভেতরে এই ভগবানকে জানার ইচ্ছাটা জাগতে থাকে। আমরা অনেকেই ভগবানের কাছে আসি, কিন্তু ভগবানকে জানার ইচ্ছাটুকু আমাদের মধ্যে কখনো হয় না, কোনো সময়ের জন্য হয় না, আমাদের মনে হয় কোনো একটা আকর্ষণ, কোনো একটা পারিবারিক আকর্ষণ, কোনো একটা কিছু, সেগুলো যেন আমাদের জীবনের কাছে অনেক ইম্পর্ট্যান্ট, অন্যান্য যাবতীয় আকর্ষণ সব কিছু মিথ্যা, সব কিছু ভুল,
সেটা আমরা কিছুতেই কোনোভাবেই অনুধাবন করতে পারি না। এই জীবনটা যেন একটা অনন্ত জীবনের একটা সাথী, সেটাকে আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না। কিন্তু যারা বুঝতে পারেন তারা সেই মন দিয়ে ঈশ্বরকে ডাকেন, সব মন প্রাণ অন্তরাত্মা তাকে দিয়ে দেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব বয়স্ক মানুষদের দেখেছি যে অদ্ভুত একটা রিপেন্টেন্স আসে তাদের জীবনের শেষের দিকে। অনেক জায়গায় দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলি ওল্ড এজ হোমে যাওয়ার, সেইখানে আমরা এই মানুষজনদের দেখেছি সবাই ছেড়ে চলে গেছেন, তাই তাদের মনে দুঃখ হয়েছে, কেন যিনি ছেড়ে চলে যাননি তাকে কেন ভালোবাসিনি। এই তখন এই রিপেন্টেন্সটা করে যদি সময় না নষ্ট করে আমরা সেই সময় থেকে, যে সময় আমার মনে হচ্ছে সেই সময়টাকে ভোরের আলো বলে যদি এগিয়ে যেতে পারি, তাহলে নিশ্চিত 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 করে জানব আমরা অবশ্যই ঈশ্বরের দিকে এগোব। ঠাকুর বলছেন, দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজারো ঘষো কোনো রকম জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান, বিষয়াসক্ত মন ভিজলে ভিজে দেশলাই। আমরা সংসারে ডুবে আছি, একেবারে ভিজে দেশলাই, বিষয়রাস না শুকালে নিবৃত্তি আসে না। ভোগতৃষ্ণা থেকে যে বিষাদ আসে তাকে সঙ্গে নিয়ে নিবৃত্তি পথে চলতে হয়। বিষাদে ধর্মজীবনের আরম্ভ, বিষাদের পরে আসে বিবেক। বিষয় আর বিবেক সাধন পথে বিশেষ সহায়ক। বুদ্ধদেবের বিষাদ এসেছিল, কি দেখে না জরা ব্যাধি আর মৃত্যু দেখে। বেলা যায় শুনে লালাবাবুর জীবনে আমূল পরিবর্তন এসেছিল, বিষাদ এলে তখন কি হবে, একটাতে বিষয়ে আসবে বিরাগ, অন্যটায় ধর্মজীবনে আসবে অনুরাগ। একটাতে হবে ত্যাগ, অন্যটায় হবে গ্রহণ। সংসারে থাকলে বিষাদগ্নি মনের কোণে সর্বক্ষণ জ্বালিয়ে রাখতে হয়, কেন এই বিষাদ তার পাদপদ্মে ভক্তি লাভ হলো না বলে। এখন আমাদের মনে জ্বলছে কামনা বাসনার আগুন, তাইতে আমরা জ্বলে পুড়ে মরছি। যখন এই ভোগবাসনা আর ভালো লাগবে না তখন আসবে আসল বিষাদ। মনে রেখো, এই বিষাদ জিনিসটা আমাদের খুব দরকার। অনেকে বলে বুড়ো বয়সে ধর্ম করা যাবে, এটাই হলো ট্র্যাজেডি। মৃত্যুর সময় অসময় নেই, অতএব এখন থেকেই ধর্মাচরণ আরম্ভ করতে হবে। রামচন্দ্র দত্ত, তিনি বিজ্ঞানী মানুষ ছিলেন, তার সবসময় যদিও বৈষ্ণব পরিবারে তার জন্ম, কিন্তু এটার সাথে ওটা জুড়ে, সেটার সাথে ওটা জুড়ে, এইভাবে তার একটা জীবন তিনি দেখতেন। ধর্মের যে জিনিসটা চোখে দেখা যায় না সেটাকে তিনি কিছুতেই কোনোভাবেই বিশ্বাস করতেন না। কিন্তু তার এক দীপাবলির রাত্রে তার জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটল, আগুনে পুড়ে তার ছোট মেয়ে মারা যায়। তার মনে হতে থাকলো এই সে ছিল, এখন সে নেই, এটা কেমনতর কথা। তিনি আস্তে আস্তে চতুর্দিকে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করলেন, বৈষ্ণব সাধকরা তাকে বোঝালেন, কিন্তু তার মনে শান্তি হলো না। তিনি শুনলেন যে দক্ষিণেশ্বরে তা একজন পরমহংস আছে, তার কাছে তিনি যাত্রা করলেন। তিনজন তিন বন্ধু মিলে যাত্রা করলেন, দরজায় টোকা দেওয়া মাত্র খুলে এলো, দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দর মানুষ। যে মানুষটি পরমহংসদের যে এক্সিস্টিং যে আমাদের একটা আইডিয়া আছে তার সাথে কয়েক লক্ষ মাইল দূরে অবস্থান করছেন। তাকে দেখে তারা হাত জোর করে প্রণাম করা মাত্র তিনি ঠিক করে প্রণাম করলেন, হাত ধরে টেনে নিয়ে এলেন, টেনে নিয়ে এসে পাশে বসিয়ে গল্প করলেন। রামলাল দাদার জীবনের যাবতীয় শঙ্কা কেটে গেল, জীবনটা যেন সেটেল করতে থাকলো। এমন সময় তার ধারণা হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের কাছে আসছি, অতএব যা কিছু কল্যাণকারী জিনিসপত্র সব আমার কাছে এমনি এমনি আসবে। যেমন আমাদের ইয়ের হয়েছিল আমাদের আমাদের হৃদয় রামের, তার মনে হয়েছিল ঠাকুর আমার মামা, অতএব জন জামাই ভাগনা তিন নয় আপনা, অতএব ঠাকুরের যাবতীয় আধ্যাত্মিক সম্পত্তির মালিক আমি, অতএব আমি চাইলেই ঠাকুর আমাকে দেবেন। তো ঠাকুর তো দিতে চান, কিন্তু সেই এর কি সেটা ধারণ করার মতো তার কোনো ক্ষমতা নেই, সেটা সে ভুলেই গিয়েছিল। তাই ঠাকুর যখন তার কাছ থেকে কেড়ে নিল তখন সে নিজে নিজেই সাধন ভজন করা শুরু করলো, তার পরিতাপের সমস্যা হলো। ঠিক সেই রকম রামচন্দ্র দত্তের মনে হতে থাকলো, এই আসা যাওয়া করি, মাঝে মাঝে এক চাঙাড়ি মিষ্টি টিষ্টি নিয়ে আসি, অবশ্যই আমার মুক্তির ব্যবস্থা তিনি করে দেবেন। আপনারা যেমন অনেকেই বলেন
আপনি প্রার্থনা করলেই হবে। আমি বলি তা কেন, আপনারা প্রার্থনা করলে হবে না? কি সুন্দর উত্তর! আমাদের ভক্তদের, সাধুদেরও যেরকম আছে, ভক্তদেরও তেমনি একবারে ইনস্ট্যান্ট রিপ্লাই তৈরি আছে। কারোর একজনের মাইক্রোফোনটা অন আছে, দয়া করে অফ করুন। হ্যাঁ, ইনস্ট্যান্ট রিপ্লাই তৈরি করা আছে, বলছে না না, আপনারা হলেন ঠাকুরের ডাইরেক্ট সন্তান, আর ওরা হলেন ইনডাইরেক্ট সন্তান। সন্তানের আবার ডাইরেক্ট ইনডাইরেক্ট হয় বলে আমার জানা ছিল না। ভক্তদের কাছ থেকে অনেক কিছু শিখেছি কিন্তু আমি, তা সেই ডাইরেক্ট সন্তান আমাদের, তারা প্রার্থনা করেন। ঠিক সেই রকমভাবে তিনি একদিন ঝেঁঝিয়ে ঠাকুরকে বললেন, আপনার কাছে এতদিন ধরে আসছি, কই আমার তো কিছু হলো না। ঠাকুর একবারে আরও ঝেঁঝিয়ে উত্তর দিলেন, দেখো আমি কারোর খাইও না পড়িও না, তোমার আসার ইচ্ছে হলে আসবে, তোমার যদি আসার ইচ্ছে না হয় আসবে না। একেবারে সোজা সাপটা কথা। তার মনের ভেতরে গভীর বৈরাগ্য তৈরি হলো। তার মনে হলো এভাবে বিষয়বস্তু, এইভাবে বিষয়াতীত কোনো বস্তু লাভ করা যায় না। তিনি গভীরভাবে সেদিনকে সমস্ত রাত্রি ধরে কাঁপছেন, বর্ণনা আছেন, তার দুঃখে সারা প্রকৃতি দুঃখিত হয়ে গেছে। পাতা নড়ছে না, হাওয়া বইছে না, গঙ্গায় যেন ঢেউ উঠেও থেমে যাচ্ছে। একবারে নিঃশব্দ অবস্থার ভেতরে তিনি যেন তার বুক দুঃখ, তার বৈরাগ্য, এগুলোকে যেন তিনি জগতের সাথে শেয়ার করে নিচ্ছেন। জগৎবাসী যেন তাকে সেই এই শেয়ার করার সঙ্গে তার সঙ্গে সমব্যাপি হয়েছে। এমন সময় মধ্যরাত্রি প্রায় শেষ হবে, এমন সময় ঠাকুর ঘরের দরজা খুলে গেল। সেই বারান্দায় বসে থাকা রামচন্দ্র দত্তকে তিনি কৃপা করলেন। সুরেশচন্দ্র দত্ত ঠাকুরের কাছে সুরেশচন্দ্র দত্তকে নিয়ে এসেছিলেন নাগমশাই। নাগমশাই ভক্তিমান মানুষ, তিনি বলেছিলেন চলো ঠাকুরের কাছ থেকে মন্ত্র দীক্ষা নেবে। তখন তিনি ব্রাহ্ম সমাজের অনুরাগী, তাই তার পক্ষে ঈশ্বরকে মানা সম্ভব নয়। ঠাকুরকে তিনি স্ট্রেইট বললেন, ঠাকুরও বললেন ঠিকই তো, তবে এখনও তোমার দীক্ষা নেবার সময় হয়নি। যখন তোমার দীক্ষা নেবার সময় হবে তখন নিশ্চিত করে জানবে তুমি দীক্ষা পাবে। এই অবস্থা থেকে তিনি চলে গেলেন কোয়েটারে যুদ্ধে, সেখান থেকে কত কাণ্ড করে ফিরে এলেন। যখন ফিরে এলেন এত আর্থিক অবস্থা খারাপ, রাস্তায় রাস্তায় আলু বিক্রি করেছেন। পোস্তা থেকে আলু কিনে নিয়ে এসে মাথায় করে ঝাঁকায় করে আলু নিয়ে গিয়ে কলকাতার রাস্তায় রাস্তায় ওজনদারি দিয়ে আলু বিক্রি করেছেন। জীবনের যে কঠিন দিকটা সেটাকে তিনি দেখেছেন। পরে অবশ্যই অবস্থার পরিবর্তন হয়েছিল, কিন্তু সুরেশ দত্তের মনে হলো তখন তার মন্ত্রদীক্ষা নেওয়া দরকার, ঈশ্বরের সান্নিধ্যে আসা দরকার। কিন্তু সেটা আর সম্ভব ছিল না, কারণ কাশীপুরে ঠাকুর গভীর অসুস্থতায় অসুস্থ, তার আস্তে আস্তে শরীর চলে গেল, আর ঠাকুরের কাছ থেকে তার মন্ত্রদীক্ষা হলো না। একদিন গভীর রাত্রে তিনি কাঁদছেন, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। ভোর রাত্রে স্বপ্ন দেখলেন যে গঙ্গার মধ্যে থেকে এক জ্যোতির্ময় শরীর হিসেবে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন এবং তিনি তার কর্ণে মন্ত্র দিচ্ছেন। আর সুরেশ দত্ত যখন প্রণাম করছেন তার মনে হচ্ছে তিনি যেন নিজেকে উজাড় করে তার পাদপদ্মে নিজেকে নিবেদন করেছে। এই ভাবটা আসা দরকার। শরণাগতি যদি না আসে তাহলে কিন্তু হয় না। যতক্ষণ শরণাগতি না আসে ততক্ষণ আমাদের অবস্থা ভেজা দেশলাইয়ের মতো। আজকাল তো আপনারা দেশলাই ব্যবহার করেন না, ফুটুস ফুটুস করে কি একটা টেপেন আর আগুন জ্বলতে থাকে আর রান্না হতে শুরু করে। আমরা যখন প্রথম দিকে, আমি এখানেও দেখি লাইটার জ্বলে। আগে জানতাম ছেলেবেলায় যাইতাম যে সিগারেট খাওয়ার জন্য লাইটার লাগে, চুরুট খাওয়ার জন্য লাইটার লাগে, কিন্তু প্রদীপ জ্বালানোর জন্য যে লাইটার জানে এই মনসাদীপে এসে শিখলাম। আমরা যখন পুজো করতাম, মানে যখন পুজো করার সুযোগ পেয়েছি, তখন ওই দেশলাই কাঠি, দেশলাই বাক্সগুলো, ওই আগে ছোটো ছোটো ফেভিকলের কৌটো পাওয়া যেত, সেই ফাঁকা কৌটোর ভেতরে সেই দেশলাই বাক্সগুলো বর্ষাকালে রাখা হতো, যাতে নষ্ট হয়ে, ভিজে হয়ে নষ্ট না হয়ে যায়। ঠিক সেই রকম আমাদের মনটা যতক্ষণ না পর্যন্ত ভোগতৃষ্ণা থেকে বেরিয়ে আসতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জীবনে কোনো মুক্তি আসবে না। এটা কিন্তু খুব ঠিক কথা। ঠাকুর বলছেন যে কার কীভাবে আসবে সেটা আমরা জানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিষাদগ্রস্ত অবস্থায় আমরা যখন নিজেদের একা মনে করি, জগৎ সংসারে সবাই আছে কিন্তু মনে হয় কোথায় যেন আমি ভীষণ রকমের একা, কোথায় যেন আমি নিজেকে কিছুতেই সংযুক্ত করতে পারছি না, ঠিক সেই সময় ভগবান আমাদের হাত ধরবার জন্য এগিয়ে আসেন। সেই চণ্ডিকানন্দজির একটি গান আছে না, হাত ধরে তুমি নিয়েছো মামরে অযাচিত করুণায়, ভগবানের কৃপা অযাচিতভাবে আসে। অকুল পাথারে কোল দিতে মোরে স্থান দিলে রাঙা পায়,
মায়ের কাছে আমরা শুধুমাত্র একটু কোলে জায়গা চেয়েছিলাম, একটু আশ্রয়হীন মানুষ, আমি আশ্রয় দিলেন, মা বললেন কোল দেওয়ার বদলে মাতার শ্রী চরণ কমলে আমাকে আশ্রয় দিলেন। চরণ কমলে আশ্রয় দিলেন কেন না, পায়ের কাছে তিনি আশ্রয় দিলেন যাতে জগতের কেউ আমার কোনো ক্ষতি করতে না পারে। মানে জগতে তার কোলে থাকলেও টেনে নামিয়ে নেওয়ার দরকার আছে, কিন্তু তিনি যার প্রতি তার কৃপাহস্ত বা কৃপাপদ রেখেছেন তার কখনো কোনো রকম কষ্ট হবে না। আমি তো কখনো ভাবি নাই মনে তোমারই করুণা পাবো এ জীবনে, তবু তুমি মরে রাখিলে কোলে করে রাখিলে তব স্নেহ ছায়। বলছেন আমি কখনো ভাবিনি ভগবানের কৃপা এরকম পাবো। ধরুন আপনি আমাদের ক্ষেত্রে খুব আমরা খুব ভয় পাই, যখনই কেউ আমাদের ফোন করেন বলেন, আমি রামকৃষ্ণ মিশনে কখনো ফোন করেননি, কিন্তু আচমকা ফোন করে বলেন আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম, আমার একটা কথা বলার আছে, একটা কথা শুনলেই আতঙ্কিত হতে থাকে, বিশেষ করে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অবধি। কারণ সবাই বলছে নরেন্দ্রপুরে ক্লাস ফাইভে আমার ছেলেটা পরীক্ষা দেবে, একটু দেখুন না যদি ভর্তি করে দেওয়া যায়, এ দেখা দেখি হয় না, এটা দেখা দেখি করা সম্ভব হয় না। আর বিশেষ করে এখন যা চাকরির বাজার হয়েছে, কেউ কখনো যদি শুনেছে যে কোথাও একটা ভ্যাকেন্সি হয়েছে আমাদের একটু রেকমেন্ডেশন করার বল কথা বলে, এক অদ্ভুত আতঙ্ক আমাদের ভেতরে কাজ করতে থাকে। কিন্তু আমার সবসময় মনে হয় আমরা তাকে সাহায্য হয়তো করতে পারি না এসব ক্ষেত্রে, কিন্তু তার মনে হয়, আমার মনে হয় তিনি অন্তত তো ভেবেছেন যে এই ঘোর বিপদে এই লোকটা আমার কিছু সহায় হতে পারে। ঠিক আমাদের জীবনে যখন ঘোর বিপদ আসে আমরা ভগবানের কাছে তার সাহায্য প্রার্থনা করি। ভগবানকে পেতে গেলে কীরকম হয় বলছেন, বিষাদ এলে তখন কি হবে না, একটাতে বিষয় আসবে আর বিরাগ অন্যটায় আসবে, একটায় বিষাদ আসবে, একটায় আসবে বিরাগ, অন্যটায় আসবে অনুরাগ। ঠাকুর ত্যাগের সংজ্ঞা বৈরাগ্যের সংজ্ঞা দিতে বলেছেন বিষয় বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এই দুটো খানিকটা আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ, এই চ শব্দের মতো, এইখানে চ ব্যবহার করা হয়নি কিন্তু চ অর্থে ব্যবহার করা হয়েছে, সমুচ্চয়, বোথ ওয়েলকাম, সাইড বাই সাইড, হ্যান্ড ইন হ্যান্ড, একসাথে। যদি আমার জগৎকে আমার খারাপ লাগে, আমি সেই খারাপ থেকে জগৎকে বিষয়ে বিরাগ এলো, ত্যাগ করলাম, তাহলে মনটা তো খালি হয়ে গেল। যদি সেই খালি মনে উচ্চ চিন্তার বীজ না বপন করতে পারি, তাহলে সেই মনটা আবার কোনো শয়তানি চিন্তাতে ভরে যাবে, যা শয়তান আমরা, আমাদের তো ভরে যাবে। আমি সবসময় আমরা বলতে এই ভেবে নেবেন না আপনাদের বলছি, আমি আমার নিজেকে দেখাচ্ছি, আমার নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে যদি আমার মনটা যদি খালি না হয় তাহলে কিন্তু আমি কিছুতেই এই জিনিসটা করে উঠতে পারবো না, এবং একই সঙ্গে সেই খালি মনটা উচ্চ জিনিস দিয়ে ভরা চায়। এই যে বলছে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সেই মনটা যেন শয়তানের কারখানা না হয়, এইটার জন্য আমাদের নিয়মিত নিত্য চেষ্টা করতে হয় যেন একটা উচ্চ চিন্তা দিয়ে আসে। এই দেখবেন আমাদের এখানে ভীষণ রকমভাবে সব সারা রাজ্যেই হয়, আমাদের এখানে বেশি করে অনুভূত হয় এই মার্চ এপ্রিল মাসে, ভীষণ গরম, একবারে সেই আপনি বাইরে জামা কাপড় রাখার এক ঘন্টার মধ্যে সেই জলবায়ু সব সূর্য সব জলটাকে টেনে নেয়, চতুর্দিকে একটা হাহাকার তৈরি হয়, প্রকৃতির ভেতরে যে বায়ু থাকে সেটি হালকা হয়ে ওপরে উঠে চলে যায়, কিন্তু একই সঙ্গে সেই জায়গাটাকে ভর্তি করার জন্য যত দ্রুত এটা ওঠে সেই জায়গা ভর্তি করার জন্য দ্রুত বেগে বিভিন্ন জায়গা থেকে ঠান্ডা বায়ু আসতে থাকে, যত এই শূন্য হওয়ার পরিমাণটা যত তীব্র তত বাতাসের গতিবেগ, তত তার ভেতরে ঝড় ঝঞ্ঝা এগুলো আসে। প্রকৃতি সবসময় ব্যালেন্স করানোর চেষ্টা করে, ঠিক এইরকমভাবে আমাদের ভেতরে যত বিষয় বিরাগ আসবে তত দেখবেন ঈশ্বরের প্রতি অনুরাগ, ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবে, কিন্তু এটা সহজাত হওয়া দরকার। মহারাজ বলেছেন, বড় ক্যাটক্যাট করে বলেন যে কী আমদানি জামদানি সব কেনছেন আপনারা, না এবার পূজায় মহারাজের কথা রাখতে আমি একটাও ভালো দামি কাপড় কিনবো না, খুব সাধারণ কাপড় কিনবো, সকলকেই কথা বলছি, মহারাজ বলেছে বললেন নাই, আমার মনের ভাব, আমার ভিতরে একটা তীব্র বিরাগ আসছে, কিন্তু যখন প্যান্ডেলে গিয়ে অন্যদের বেশ লাল গরদ মাথায় ঘোমটা দিয়ে যখন দেখছি তখন ভেতরে এক ধরনের অব্যক্ত দুঃখ হতে থাকে। আমাদের একজন আচার্য ছিলেন, তিনি বলতেন জ্বালা, এরা জ্বালা হতে থাকে, ওর আছে আমার নেই, সকলেরই মা আছে আমার কেন নাই, শোন 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 মজার কথা ভাই,
আমার কুত্তা সুধায়, ভালুক সুধায়, সকল সুধায় হয়, সকলেরই মা আছে, আমার কেন নাই? এবার তুমি সবাই বেশ সাজগোজ করেছে, আমি কেন ওই সাধুটার কথা শুনতে গেলাম? আমার এই বাহ্যিক বৈরাগ্য দেখানোর তো কথা ছিল না, সেই কারণে। এই যে বিবেক এবং বৈরাগ্য, এটা যেন আমার ভেতরে স্বতঃপ্রবৃত্ত হয়ে আসা দরকার। সত্যি দেখবেন একটা সময় আসে যখন আমরা কখনো কোনো অবস্থাতে কোনো কিছু আমাদের ভালো লাগে না, মনে হয় যেটা করে ফেলেছি সেটা খুব অন্যায় করে ফেলেছি, তার থেকে বেরিয়ে আসাটা খুব প্রয়োজন ছিল, কিন্তু তখন আর ফিরে যাওয়া যায় না। কিন্তু ফিরে যাওয়া একভাবে যায় যদি আমরা ভগবানের শরণাগত হই, তখন ভগবান আমাদের শক্তি দেন, যেটাকে ফেলে এসেছি সেটাকে তুচ্ছ বলে বোধ হতে থাকে। আমরা যখন থুতু ফেলি, ফেলে দেওয়ার পর কিন্তু থুতুর দিকে তাকাই না, তার দিকে ফিরেও তাকাই না, মানে ঘেন্নায় মুখটাকে অন্যদিকে তাকিয়ে দিই। জগৎটাকে ওরকম ছুঁড়ে ফেলতে হয়। সন্ন্যাস শব্দটার অর্থ হচ্ছে সম্মুখরূপে ন্যাস, ন্যাস মানে হচ্ছে ত্যাগ করা, সম্মুখরূপে মানে একেবারে সেটার বোধটা জাগ্রত হয়ে ছুঁড়ে ফেলে দেওয়া। এই জগতে যা কিছু ছিল সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছি, আমার কোনো প্রয়োজন নেই। জগতের যে সম্পর্ক, যে ভালোবাসা, যে সম্বন্ধ, যা কিছুর উপর তৈরি ছিল সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছি। অনেক সময় আমাদের মনে হয় যে আপনাদের সঙ্গে আড্ডা মারি, গল্প করি, আপনাদের সঙ্গে মনে হয় যে সাধুর নিশ্চয়ই খুব মায়ার বন্ধন আছে, হয়তো আছে, কিন্তু এটা একবারে খুব সত্যি কথা, এটাকে যদি আপনি ছুঁড়ে ফেলতে না পারেন, এই বন্ধন আপনাকে যে বন্ধন মুক্তির পথ হয়ে গিয়ে চলেছেন সেখানে তার বাধা হয়ে দাঁড়াবে। তাই তো আমরা বলছেন এখন আমাদের মনে কামনা বাসনার আগুন চলছে। কামনা বাসনা মানে সবসময় শরীরগত কামনা নয়, আমার চাই, আমার এটা চাই, আমার চাই। দেখবেন কি ছোট্ট ছোট্ট কামনা হয়, আমার তো খোলায় ভাজা বাদাম ভাজা, খোলায় ভাজা বাদাম খেতে খুব ভাবনা হয়। আমার এক বন্ধু আসেন মাঝে মাঝে যোগদান এসে আমাকে দিয়ে যান চীনা বাদাম, আমার মাঝে মাঝে খুব মজা লাগে, যখন কৌটোটা নিই হাতে নিই তখন খুব আনন্দ হয়, কিন্তু তারপরে মনে হয় এ তো আমি একা খেয়ে উঠতে পারবো না। এখন সাধুরা আমরা অদ্বৈত আশ্রমে একসঙ্গে বসে খাই, তখন আনন্দটা অনেকটা বেশি হতে থাকে প্রাপ্তির চেয়ে। তাই ওই যে নিজের যে গোটাটা ছিল সেটা যখন আমরা ভাগ করে দিতে পারি সকলের ভেতরে, আমার নিজের অংশটা পুরোটা আমার নেবার কথা ছিল, আমার প্রয়োজনীয়টুকু নিয়ে বাকিটুকু যখন দিতে থাকি তখন প্রকৃত বৈরাগ্য আসে, এবং সেই বৈরাগ্য আমাদের অন্তরের ভেতরে একটা নতুন আনন্দের সঞ্চার করে। অনেকে বলে বুড়ো বয়সে ধর্ম করা যাবে, এটাই হলো ট্র্যাজেডি। এক্স ওয়াই জেড অন্য কোনো জায়গায় হোক না হোক, বাঙালিদের তো অবশ্যই কথা যে শেষ বয়সে ধর্মটা, শেষ বয়সের কথা। আমরা যখন এই কলেজ টলেজ পড়াকালীন যখন বেলুড় মঠ যেতাম, সাধুদের সঙ্গে দেখা করতাম, পাঠ শুনতে যেতাম, কেউ কেউ বলতেন কি বুড়োটে স্বভাব তৈরি হয়েছে। আমি আপনাদের বলেছিলাম সেই লামার গল্প, একজন তিনজন বেড়াতে গেছেন দেরাদুনে, তাদের সেই তিনজনে যাচ্ছেন, একই বিক্রান্তে আমরা তিনজনে মিলে গেলাম, আমি আমাদের আশ্রমে নেমে পড়লাম, তারা এগিয়ে গেল, কোথায় গেল জানি না, কথাও হয়নি তাদের সঙ্গে, কোনো পরিচয়ও হয়নি তাদের সাথে। তিন দিন বাদে যখন টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রি দেখতে গেলাম, সেখানে গিয়ে তিনজনকে তিন রূপে দেখলাম, একজন লামা, একজন লামানি, আর একজন খুদে লামা হয়ে আছে। সেই ছেলেটি এগিয়ে এসে আমার সঙ্গে পরিচয় করলো, তার নতুন বেশ দেখে আমার খুব অবাক লাগছে। আমি বললাম এরকম আসা যায়? উনি বললেন যখনই ছুটি পাই তখনই চলে আসি, আর কিছুদিন এইভাবে থেকে আবার ফিরে যাই সংসারে। তথাগত বুদ্ধ আমাদের জীবনের সর্বস্ব। এখন আমি তথাগত বুদ্ধকে সর্বান্তকরণে গ্রহণ করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করে চলি, যখনই ছুটি হয় তাকে ধরার চেষ্টা করে চলি। আমি বিশ্বাস করি যখন আমার দুহাত দিয়ে তাকে ধরার সময় আসবে, আমি যেন প্রস্তুত থাকি তাকে ধরে থাকার জন্য। ঠাকুর বলছেন এক হাতে সংসার করো, অন্য হাতে ঈশ্বরকে ধরো। যখন দুই হাত খালি হবে তখন এই তাকে দুহাত দিয়ে আমরা ধরতে পারব। এক হাত দিয়ে কেন ধরবার কথা বলছেন? কারণ অভ্যাসটা হওয়া খুব জরুরি, কারণ তখন তো আপনি পেরে উঠবেন না, আপনার হাতে ফ্রোজেন শোল্ডার। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি না আমার আশীর্বাদ করার অধিকার এখনও আসেনি, কিন্তু আমি মাঝে মাঝে হাত তুলে রাখার অভ্যাসটা করি, কারণ যদি কোনো দিন অধিকার আসে তখন তো ফ্রোজেন শোল্ডারের জন্য হাতই তুলতে পারবো না। আমার জীবনের শেষ সময় আমি ভগবানকে ডাকবো, এটা কোনো কাজের কথা নয়, ডাকার অভ্যাসটা তার সঙ্গে করতে হয়। সে যত ডাকার অভ্যাস করব, যখন আমি পুরো সুযোগ পাব, আসবে, বসন্ত আসবে, গ্রীষ্মকালেও তাকে ডাকছি, বর্ষাকালেও তাকে ডাকছি, শরৎ হেমন্ত শীতেও তাকে ডাকছি, অবশেষে বসন্ত আসবে, কোকিলের কূজন শুনতে পাবো। কিন্তু আমার কান যদি তৈরি না হয় তাহলে কোকিলের কূজন আমি শুনতে পারবো না।
আমার যদি গন্ধ নেবার ক্ষমতা না থাকে, তাহলে যে যে বসন্তকালে ফুল ফুটবে, চতুর্দিক ফুলের গন্ধে সুবাসিত হবে, তা নেবার আমার সৌন্দর্য আসবে না। খানিকটা ঠান্ডা, খানিকটা গরম, হালকা একটা চাদর গায়ে দিয়ে উন্মুক্ত প্রকৃতির সামনে দাঁড়িয়ে আছি, সেই যে আনন্দ, সেটা নেবার আমার অধিকার হবে না। ঈশ্বর হলেন সেই বসন্তের দূত আমাদের কাছে, নবযৌবনের প্রতীক। বুড়ো থেকে, ছোট থেকে, খেঁদা থেকে, বোচা থেকে, সকলের জীবনে নতুন বসন্তের আগমন ঈশ্বর নিয়ে আসেন। সেই কারণে যেন বসন্তকাল, ঈশ্বররূপী বসন্তকালের জন্য আমাদের প্রতীক্ষা করতে হয়। মহারাজ বলছেন, অনেকে বলে বুড়ো বয়সে ধর্ম করা যাবে, এটাই হলো ট্র্যাজেডি, মৃত্যুর সময় অসময় নেই, অতএব এখন থেকেই ধর্মাচরণ আরম্ভ করতে হয়। আমরা কেউ বলতে পারি না, আমরা কেউ কখনো বলতে পারি না কবে আমাদের মৃত্যু হবে। যুধিষ্ঠির রাজসভায় এক ভিক্ষুক এসেছেন, যুধিষ্ঠির তাকে বলছেন কাল প্রাতঃকালে আমার সঙ্গে দেখা করবে। ভীমচন্দ্র হা হা করে হাসছেন, যুধিষ্ঠির অবাক হলেন, বললেন ভীমচন্দ্র তো কখনো সভার অমর্যাদা করে না। তখন ভীমচন্দ্রকে জিজ্ঞেস করালো, কেন তুমি এরকম হাসলে? তিনি বললেন, আমি এতদিন ধরে খোঁজার চেষ্টা করছি, এই আজ খুঁজে পেলাম একজন কালাতীত মানুষকে। আমরা আগামীকাল কি হবে তা জানি না, আর আপনি ওই লোকটাকে বলছেন যে আগামীকাল এসো, তোমার প্রয়োজন মেটানো হবে, আপনি তো কালাতীত মানুষ। এই যে কালাতীত, আমরা সবাই নিজেকে কালাতীত মনে করে থাকি, মানে কালার অতীত, মানে শুনতে পাই না, এরকম নয়, কালাতীত, সময়ের পারে মানুষকে আমরা জানবার চেষ্টা করে থাকি, কিন্তু আদতে তা হয় না। কিন্তু আমরা কালাতীত হতে পারি না, আমরা কালের দ্বারা নিয়ন্ত্রিত। তাই যতটুকু সময় পাওয়া গেছে, যেভাবে সময় পাওয়া গেছে, সেটাকে ব্যবহার করতে হয়। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে ভালো করে জপ ধ্যান করতে গেলে কী করতে হয়। উনি বলেছিলেন, এক ঘন্টা ভালো করে জপ ধ্যান করতে গেলে বাকি 23 ঘন্টা জপ করতে হয়। বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে এসেছি, একে কলেজের চাপে একবারে ছিটে ফোটা হয়ে যাওয়ার কথা, ওনাকে বললুম যে এটা কি কখনো সম্ভব। উনি বললেন, হ্যাঁ সম্ভব। তুমি এই এই বাড়ি থেকে, মানে গিরিশ মেমোরিয়ালে তখন থাকতেন, এখান থেকে মনে করো তুমি শ্বাসে প্রশ্বাসে তাকে ডাকবে, স্বামী ব্রহ্মানন্দজির মন্দিরে গিয়ে তুমি যখন পৌঁছবে তখন তুমি ভুলে গিয়েছো, আবার তোমার মনে পড়বে, ঠাকুরের মন্দিরে সামনে গিয়ে যা, আমার তো শ্বাসে প্রশ্বাসে জপ করা হলো না। উনি বললেন যে তুমি দুঃখ না করে ওই মুহূর্ত থেকে তাকে ডাকতে শুরু করো, মেক ইট আ হ্যাবিট। যখন আমাদের এটা অভ্যাসে পরিণত হয় তখন আমাদের চেষ্টা করতে হয় না। ওই জপসিদ্ধির কথা বলে, এই জপসিদ্ধিটা দিনের পর দিন নিরন্তর অভ্যাস করতে হয়। বহু সময় আপনারা দেখবেন যখন এই অভ্যাসটা আসবে তখন মনে হবে যে আপনি হয়তো অজান্তেই কান পেতে শুনছেন আপনার হৃদয়ে আপনার ইষ্টমন্ত্র জপ করে চলেছে, নিরন্তর পরপর পরপর সে জপ করে চলেছেন। আপনি চাইলেও হবে, আপনি না চাইলেও হবে। আমরা যখন না চাইলে হবে তখন চাইতে তো দোষ নেই, যেন আমরা সব সময় ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকতে পারি, এই বোধটা আমাদের যেন আসা দরকার, যেন কোনো অবস্থাতে তাকে যেন ভুলে না থাকি। সমুদ্রে ঢেউ লেগেই আছে, সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়, এখানে কাজের অন্ত নেই, বাধাবিঘ্ন অনেক, তাই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকা চলবে না। একজন লোক স্নান করবে বলে সমুদ্রে এলো, এসে গামছা কাঁধে তীরে দাঁড়িয়েই আছে, তার সম্মুখ দিয়ে আরেকজন এসে ঢেউয়ের ধাক্কাকে বালি মেখে স্নান সেরে উঠে পড়ল। প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলো কি গো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সে বললে, আগে ঢেউ থামুক, তারপরে স্নান করতে নামবো। দ্বিতীয়জন বললেন, তবেই হয়েছে, দেখো ভাই, এরই ভেতর ঢেউয়ের ধাক্কা সয়ে বালি মেখে স্নান করে নাও, সাগরের ঢেউ কখনো থামে না। এই লোকটি প্রকৃত সাধু, অলস স্নানার্থীকে ইতকথাই শুনালে। এটা আমাদের সবসময় মনে হয় যে এই ছেলেমেয়েরা একটু বড় হয়ে যাক, তারপরে ভগবানকে ডাকবো, তবে ছেলেমেয়েদের একটু বিয়ে থা হয়ে যাক, তারপরে ভগবানকে ডাকবো, একটু ছেলের বউ, একটু জামাইকে একটুখানি টাইট করবো, একটু আমার হাতের মুঠো গ্রিপের মধ্যে নিয়ে আসবো, তারপরে করবো। এই করতে করতে জীবনটাই আমার গ্রিপের বাইরে চলে যায়। রাজা মহারাজ বলছেন যে এই মৃত্যু তীর্ণ জীবন কেমন না, যেমন এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার সময় আমাদের সেখানকার কারেন্সি জোগাড় করতে হয়। বিদেশে যখন সবাই যায়, এত ডলার, এত টাকার বিনিময়, এত ডলার, একটা নির্দিষ্ট পরিমাণ ডলার আছে,
সেটাকে নিয়ে নিয়ে যেতে হয়। কেন নিয়ে যেতে হয়? না, সেই দেশে যাতে আমি গ্রাসাচ্ছাদন, যাওয়া মাত্র গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে উঠতে পারি। বলছেন ঠিক সেই রকম, যদি আমাদের ভেতরে ঈশ্বর ভাব না আসে, ঈশ্বরের ভালোবাসা না আসে, তাহলে সেই গ্রাসাচ্ছাদনের জন্য যে করির প্রয়োজন হয়, সেই করি যদি আমরা সংগ্রহ করে না নিয়ে যেতে পারি, তখন এপার থেকে ওপারে গিয়ে বড় কষ্ট পেতে হয়। তিনি বলছেন এই কষ্ট একেবারে বোঝা যায় না, এত ভয়ানক কষ্ট। তাই সেই কষ্ট থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের যেতে হবে। সেখানে অন্য কোনো কারেন্সি চলে না, ওখানে শুধুমাত্র স্পিরিচুয়াল কারেন্সি চলে। সেই স্পিরিচুয়াল কারেন্সি, সেই আধ্যাত্মিক সম্পদ সঙ্গে করে যাত্রা করতে হয়। তাই বলছেন সমুদ্র কখনো থামবে না, সংসারের কোনো দায় দায়িত্ব থামবে না। মহারাজ আমাদের বলেছিলেন সব সময় কি কাজ করো, অকাজ করো অনেক, খুঁজে পেতে সারা দিন ধরে অকাজের সময়টাকে বার করে ফেলো, তারপরে এই অকাজের সময়টাকে জুড়ে ফুড়ে দেখলে এবার জব যতক্ষণ করো, কাজ যতক্ষণ করো, তার চেয়ে অকাজ অনেক বেশি সময় ধরে করো। ওই অকাজের সময়টাকে ইউটিলাইজ করলে দেখবে হেউ ঢেউ খেয়ে যাচ্ছ, মানে সময় আর কুলিয়ে উঠতে পারছো না। এই কথা কিন্তু এক থেকে একশো বার সত্য, এর মধ্যে কিন্তু কোনো দ্বিমত নেই। সত্যি সত্যি এই অকাজের সময় আমি গুনে দেখেছি, সময় মিলিয়ে দেখেছি, ঘড়ি ধরে দেখেছি, যে অকাজের সময় অনেকটা বেশি। আমরা পিএনপিসি করতে ভালোবাসি, দেখবেন পরনিন্দা পরচর্চা। এখন তো আধুনিক পিএনপিসির জিনিস হয়েছে, সেটা হচ্ছে ওই আমাদের ফেসবুক। সেখানে একজন কেউ আমাদের এখানে আছে, বিট্টুবাবু আছেন, মানে পোস্ট হওয়া মাত্রই তার উত্তর আসে দণ্ডবত লাট্টিব তিষ্টিকব। আমার মনে হয় সে সারাক্ষণ ফেসবুকের একটা মোবাইল ফোনে ধরে নিয়ে আছে, তাহলে জব করে কখন, ভাবে কখন? আমাদের পোস্ট পড়া মাত্র, পড়তে হয় না, সঙ্গে সঙ্গে প্রথম যে কমেন্টটা আসে সেটা আমাদের বিট্টুবাবুর। ঠিক সেই রকম আমাদের এখন নতুন পিএনপিসি হয়েছে, আমরা মজে আছি। হ্যাঁ, সেই গান ছিল না উৎসব ছবিতে, গান ছিল মন কিউ বেহকা রে বেহকা আধি রাত কো, বেলা মেহকা রে মেহকা আধি রাত কো, কিসনে বংশী বজাই আধি রাত কো, কিসনে ফুল তোরি আধি রাত কো। এই যে এটা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমরা জাগতিকভাবে তাকাই, কিন্তু আমাদের সেই বাঁশি নিরন্তর বেজে চলেছে, সেই পুষ্প চয়ন করে, কুসুম চয়ন করে আমাদের হৃদয়কে সুবাসিত করেই চলেছেন একজন, কিন্তু আমাদের মন বেহেক নয়। বলছে তাই করতে হবে, মন বেহেকা রে বেহকা আধি রাত কো। আধি রাত কো কেন বলছেন না? মধ্যরাত্রি, যখন জগৎ শান্ত হয়ে গেছে, আমাদের সাধন ভজনের ফলে এমন একটা পরিবেশ আমাদের ভেতরে সৃষ্টি করা দরকার, জগৎ হইচই করবে কিন্তু আমি তার মধ্যে সেই সমুদ্রের উচ্ছল কল্লোলের ভেতরে আমি নিজেকে শান্ত সমাহিত রাখতে পারবো। মন কিউ বেহকা রে বেহকা আধি রাত কো, বেলা মেহকা রে মেহকা আধি রাত কো। বেলা মানে বেলফুল, সেটা মধ্যরাত্রিরে যখন সূর্যের তাপ চলে গেছে তখন সে তার সুগন্ধ নিজেকে বিস্তারিত করছে, আর সেই গন্ধে চতুর্দিক আমোদিত করছে। আমাদের জীবন যখন শান্ত হয়ে যায় তখন আমাদের হৃদয়স্পন্দে যে শ্রীরামকৃষ্ণ বেলফুলটি আছে সেটি তখন বিকশিত সেটি আছে, সেই সময় যেন তার সেই সুগন্ধ আমরা পাই। কৃষ্ণে বংশী বজাই আধি রাত কো, কৃষ্ণে ফুল তরি আধি রাত কো। কে এক বাঁশি বাজিয়েছিল এক এক সেই মোহন মনোজাগা নিয়ে হাসি, মনোহরণকারী নিয়ে হাসি আমাদেরকে, যা এক বাঁশি বাজিয়েছিল সেই তার বাঁশির সুরে যেন নিজেদের আনন্দে ভরপুর করে চেষ্টা করছেন। আমরা শেষ করব যেখানটা দিয়ে ঠাকুর বলতেন সাধু সঙ্গ যেন চাল ধোয়ানি জল, ঘোর মাতালকে যদি একটু চাল ধোয়ানি জল খাওয়ানো যায় তাহলে ক্রমে তার হুঁশ হয়। যারা সংসার মদে মত্ত তাদের বাঁচবার উপায় সাধুসঙ্গ, সাধুসঙ্গ করলে হুঁশ হয়। আমরা কি করতে এসে কি করছি, তাই সাধুসঙ্গটি বিশেষ দরকার। রাজর্ষি বিশ্বামিত্র অল্পক্ষণ মাত্র বশিষ্ঠের সান্নিধ্যে এসে ব্রহ্মর্ষি হয়ে গেলেন। গিরিশবাবুকে দেখেছি, তাকে ঠাকুরের কথা জিজ্ঞাসা করায় বললেন আমাকে দেখ, আমাকে দেখলেই বুঝতে পারবি তিনি কি ছিলেন, আমি কি ছিলাম, কি হয়েছি। তিনি কৃপা করে দেবতা করে দিয়ে গেছেন। সত্যই সাধু সঙ্গে মানুষ দেবতা হয়ে যায়। আমাদের যে রিফর্মেশনটা দরকার, এই রিফর্মেশনটা খুব জরুরি। আমাদের জীবনটা কিরকম ঘেঁটে গেছে জানেন তো, একদম ঘেঁটে গেছে। এর থেকে বেরিয়ে আসার পথ সাধু সঙ্গ মানে হচ্ছে, ওই বলি ওই কবিতাটা উপু মহারাজের কবিতা, উপুদা মহারাজের কবিতা ছিল, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাহি হয়।
যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। কুসুমের সনে কীট সুরসিরে যায় তেমনি সাধুসঙ্গ অধমে তরায়। এই কয়েকদিন ধরে এই গল্পটা বারবার বলে চলেছি। চার রকমের শিক্ষক আছে, প্রথম শিক্ষক পরাণ, দ্বিতীয় শিক্ষক বোঝান, তৃতীয় শিক্ষক জীবন দিয়ে অনুধাবন করান, আর চতুর্থ শিক্ষক অনুপ্রেরণা দেন। এমন অনুপ্রেরণা দেন যে সেই অনুপ্রাণিত মানুষটি আরও পাঁচজনের অনুপ্রেরণার কাজ হয়ে দাঁড়ায়। এই সাধু সঙ্গ হচ্ছে চাল ধোয়ানি জল। এই যে উচ্চ আদর্শের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা, এটা যেন চাল ধোয়ানি জল। যত আমরা উচ্চ আদর্শের দিকে দেখতে থাকব, সংসারটা তুচ্ছ বলে মনে হবে। আপনাদের বলেছিলাম সেই শহীদ মিনারে ওঠার গল্প, যখন প্রথম বারান্দায় উঠলাম তখনও মনে হচ্ছে জগৎটা ভারী সুন্দর, দেখতে মিনিয়েচার ফর্মের মতো কিন্তু জগৎটা ভারী সুন্দর। যখন একেবারে ওপরের তলায় উঠলাম তখন মনে হলো এই জগৎটা মিথ্যা, এই জগতে ঈশ্বরই একমাত্র সবচেয়ে সুন্দর জায়গা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার্স আছে একেবারে গঙ্গার ধারে, সেইখানে যিনি চেয়ারম্যান তিনি একেবারে ওপরের তলায় বসেন। সে ওপরের তলায় যেখানে তিনি বসেন, তার যে বসার যে লাউঞ্জটা যেখানে তিনি অতিথিরা অপেক্ষা করেন, তার দেওয়ালটা খানিকটা কাঁচ দিয়ে তৈরি, আর সেটা পর্দা দিয়ে ঢাকা আছে। হাঁ করে তাকিয়ে গঙ্গা দেখছি। ওই যে রেস্তোরাঁগুলো আছে গঙ্গার ধারে, সেগুলোকে কতবার দেখেছি, কিন্তু কি মোহনীয় মনে হচ্ছে। গঙ্গার জল উছাল পাছাল করে চলে যাচ্ছে, মনে হচ্ছে আহা, এরম দৃশ্য তো কখনো দেখিনি। এই সাধু সঙ্গ আমাদের দেখায় কেমন করে আমরা অসময় মানে সময়কে নষ্ট করে নিরন্তর এগিয়ে চলেছি। সাধু সঙ্গ আমাদের ভেতরে এই চেতনার জাগরণ ঘটায়, আর কিচ্ছু করে না। তেল আমার, প্রদীপের শিখাও আমার, আগুনও আমার। তাহলে সাধু সঙ্গ কী করে, যখন একটা ঘরে প্রদীপ জ্বলছে, টিম টিম করে জ্বলছে, ঘরটা আলোকিত হচ্ছে না, একজন এসে দেশলাই কাঠি দিয়ে একটুখানি খড়কে দিয়ে তুলে দেয়, আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে, সে আরও বেশি করে তেল টানতে থাকে, আর অন্ধকার প্রায় অন্ধকার আলোকিত হয়ে যায়। সাধু সঙ্গ শুধু এইটুকু করে, আমার ভেতরে সেই যে উচ্চ শক্তি চাকে যেটা নিয়ে আমি জন্মেছি। স্বামীজি বলছেন ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, আমার ভেতরে সেই যে পুত ভাব, সেই যে পুত স্বভাব যেটি আমার জন্ম থেকে আমার আছে, সেটি শুধু বিকাশ সাধন করেন। আমার তখন মনে হয় ছি 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 ছি, আমার এত শক্তি এত গুণ আছে, আমি সামান্য জিনিস নিয়ে চর্চা করি, জীবনকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। জীবনকে এই নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার জন্যই সাধু সঙ্গে প্রয়োজন আছে। গিরিশবাবুর এই উদাহরণটা ভারী সুন্দর, আমার খুব ভালো লেগেছিল। আজকে বলার জন্য যখন পড়ছিলাম তখন বারবার এই কথাটা মনে হচ্ছিল। তিনি বলছেন আমাকে দেখ, আমাকে দেখলেই বুঝতে পারবি তিনি কী ছিলেন, আমি কী ছিলাম, কী হয়েছি। তিনি কৃপা করে দেবতা করে দিয়ে গেছেন, মানে তার মাথায় মুকুট টুকুট পরিয়ে দিয়েছেন তা নয়, মালিন্য রহিত করে দিয়ে গেছেন। সেই দ্বাসুপর্ণা সজুজা সখায়া মুন্ডক উপনিষদে সে বিখ্যাত গল্প, দুটি পাখি ছিল, একটি পাখি উঁচু ডালে বসে আছে, একটি পাখি নিচু ডালে বসে আছে। নিচের পাখিটি একবার মিষ্ট ফল খায়, আনন্দে আপ্লুত হয়, তারপরে ওপরের ফলের দিকে ঠোকর মারে, তারপরে সেটা তিক্ত ফল দেখে সে ক্লান্ত হয়ে ভাবে না না আর কখনো এই ফল করব না। দেখবেন আমরাও তাই করি, যখন আমাদের জীবনে আঘাত আসে তখন না না কোনো দিন এই পথে ঘুরেও তাকাবো না, তারপর আমরা ঠিক সেই এক করি। ঠাকুর খুব খারাপ একটা গল্প বলতেন যে বাচ্চা যখন হয় প্রসব বেদনায় মায়েরা বলেন আর দ্বিতীয়বার স্বামীর কাছে যাব না, তারপরে আবার পরের বছর তার আবার একটি সন্তান হতে থাকে। ঠিক সেই রকম ওই কটু ফল খাওয়ার পর তখন আমাদের মনে হয় আর কোনো দিন খাবো না, আবার উপরের দিকে তাকিয়ে দেখি সে লাল টুকটুকে ফল, নিজেকে প্রবোধ করি যে সবসময় কি অভিজ্ঞতা আগের মতো আমি একটু ঠুকে দেখি না, ঠুকে যেই মিষ্টি ফল হয় তখন আমরা নিজেদের বোঝাই অভিজ্ঞতার একটা দাম আছে না, দেখো বলিনি খারাপ হয়নি। এইরকম করতে 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 ধীরে ধীরে নিচের ডাল থেকে ওপরের ডালে পাখি যখন ওঠে তখন সে দেখে যে সেই পাখিটা ওপরের পাখিটা শান্ত ধীর স্থির হয়ে আছে, কোনো দিকে তাকাচ্ছে না, তখন তার বড় কষ্ট হতে থাকে। শাস্ত্রকাররা এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আদতে দুটো পাখি নেই, পাখি হচ্ছে একটি হচ্ছে মলিনতাযুক্ত আমি, আর অপরটা আছে মলিনতা মুক্ত আমি। জগতের যখন কারুর কাছ থেকে আপনি কিছু আশা করে থাকেন, যত আশা করবেন তত দুঃখ, তত বেদনা, তত কষ্ট, এবং এটা আসবেই, এটা ইনএভিটেবল আউটকাম। আপনি আপনার নিজেদের জন্য লোকেদের জন্য করলেও আঘাত আসবে,
আঘাত আমাদের কাছে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যায়। মা বলছেন না, দুঃখ হচ্ছে ভগবানের দান। দুঃখ না হলে আমরা আত্মসমালোচনা করি না, ভাবি যেমন আছি বেশ আছি, খুব ভালো আছি। এই আত্মসমালোচনা করাটা আমাদের ভীষণ প্রয়োজন, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাটা খুব প্রয়োজন। এই দুঃখটা যেন আমাদের কাছে আয়নার মতো আমার সামনে এনে দাঁড় করায়, আমি তখন নিজেকে দেখি, নিজের ভেতরে এত কলুষতা আছে সেগুলোকে দেখবার চেষ্টা করি, তারপর নিজে নিজে আবার নিজেকে নতুন করে তৈরি করি। এক রাজার সন্ন্যাসী হওয়ার ভারী ইচ্ছা হয়েছিল, যে গল্পটা দিয়ে আজকে শেষ করব। সন্ন্যাসী হওয়ার ভারী ইচ্ছা হয়েছিল। তিনি একদিন তার রাজপ্রাসাদ থেকে পালিয়ে নগর জঙ্গল সমস্ত পেরিয়ে এক ঋষির তপোবনে এসে উপস্থিত হলেন। ঋষির তপোবনে সবাই তাকে গ্রিট করল, কিন্তু সে খুব আনন্দে থাকে, ঝাঁট দেয়, জল আনে, কাঠখুঁটি আনে, হোমের কাঠ জোগাড় করে, রান্না করে, সকলকে খেতে দেয়, বাসন মাজে। এই চলতে চলতে একটা সময় অন্য শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করছেন এবং তিনি প্রায় চাকরের মতো ঘুরে বেড়াচ্ছেন দেখে তার মনে খুব কষ্ট হলো। তিনি বললেন, এই করতে রাজপ্রাসাদ ছেড়ে এলাম? তিনি বললেন, পরের দিন সকালে পালাবো। কি করে পালাবেন? না, জল আনতে তিনি রওনা দিলেন, জল আনতে তিনি সেই এটা নিয়ে রওনা দিলেন, আমাদের কি বলে বেশ সেই কলসিটা নিয়ে। যেতে যেতে সেই কলসি তাকে বলছে, সেই তিনি শুনছেন কে কোথা থেকে বলছে, কি গো তোমার বেদনা কি আমার চেয়ে বেশি কষ্টকর ছিল? তখন এদিক ওদিক তাকিয়ে দেখছে সেই কলসিটা তার সঙ্গে নিত্য কথা বলছে। তখন বলছেন, আমার কথাটা একটু শোনো, আমার জীবনে কত বেদনা ছিল। এক জায়গায় সেই কলসিটি রেখে তিনি কলসির গল্প শুনলেন, বললেন, একসময় আমি মায়ের সঙ্গে একেবারে মাটির সাথে জুড়ে ছিলাম। একদিন কুমোর এসে কুপুস কুপুস করে আমাকে আমার মায়ের কাছ থেকে বার করে একটা জায়গায় ফেলে রেখে দিল। আমার খুব দুঃখ হলো মাতৃহারা হয়ে। তারপর একদিন এসে আমাকে পাঠ করে টেনে হিঁচড়ে আমার ভেতরে যত কাটি খারাপ জিনিস ছিল সেগুলোকে বার করে ফেললো। আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে তাকিয়ে ভাবলাম, বাবা এত ময়লা ছিল আমার ভেতরে, এ তো জানতুম না। তারপরে ছাড়লো না, তারপর চাকের মধ্যে ফেললো, ঘুরিয়ে 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 আমাকে একটা কলসির আকার দিল। আচ্ছা, ওতেও হলো না, তারপর রোদ্দুরে শুকোতে দিয়ে চলে গেল। কাঠ ফাটা রোদ্দুরের মধ্যে শুকিয়ে যখন শক্ত হয়ে গেছি, একদিন এসে তুলে দেখলো, দেখে আগুনের ভাটার মধ্যে ফেলে দিল। ওরে বাপ রে বাপ, সে যে কী জ্বালা, কী কষ্ট! কিন্তু আমি দেখলাম কালো আমি টুকটুকে লাল হয়ে গেছি। তারপরে সেটা দোকানে এনে রেখে দিল, মানুষজন আসে টং টং করে বাজায়। আর একদিন সাধুরা গেলেন টং টং করে বাজিয়ে দেখে সেই কলসিটা আমার কাছে নিয়ে এলেন। আমাদের জীবনেরই যে দুঃখ, আমাদের জীবনেরই কষ্ট, সবসময় যদি পজিটিভ ওয়েতে নিতে পারি তাহলে দেখবেন জীবন একটা সুন্দর শিক্ষা দিচ্ছেন। চারিদিকে তাকিয়ে দেখবেন, তখন আমরা নিজেদের আত্মবিশ্লেষণ করতে পারি। যেরকমভাবে পাঠ করা হচ্ছিল, পাঠ করার সময় সে দেখতে পেল কত কাঁটা কত কিছু আছে। এটা প্রচল কথায় এই কলসির গল্প, এটা ব্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির লেখা প্রথম গল্প, যেটি নিবোধতে এই সিরিজে বেরিয়েছিল, এটা থেকে সেটা থেকে বলা হলো। তাই সেই আমরা দেখতে পাই নিজেদের ভেতরে কত কাটি আছে, ময়লা আছে, সব কিছু আছে। তারপর একটা সময় আমাদের ওভাবে ছাড়েন না, আমাদের যে পুরনো যে রীতি সেটাকে ভেঙে চুড়ে তছনছ করে একটা নতুন শেপ দেয়। তারপরে আমাদের সেখানেও ছাড়েন, খানিকটা শুকনো একটা অবসর দেন, এত জোরে ঘুরিয়েছেন তো তাই অবসর দেন, তারপরে আগুনে পুড়িয়ে দেন। আমার যা কিছু কলুষ, যা কিছু কলঙ্ক, যা কিছু অহংকার সব কিছু পুড়িয়ে আমায় নবরূপ দান করেন, লালচে হয়ে উঠতে থাকি। তখন আমাদের হৃদয় জগতের কল্যাণের জন্য কাজ করে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, যেন আমাদের মনও এরকম ভগবানের জন্য আকুল হয় এবং প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমরা ভগবানের চিন্তায় নিজেদের মগ্ন রাখতে পারি। আজ এই পর্যন্ত। আপনাদের সকলের দুর্গা পুজো খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। পূজনীয় মহারাজ যেদিনকে আমাদের আবার ক্লাস করার কথা বলবে সেদিনকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনা বিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।